সাধারণত পানি খাবার পর প্লাস্টিকের এই খালি বোতলগুলো আমরা ফেলে দিই বাট আমি আজকে এটা ব্যবহার করে একটা পেন্সিল বক্স বানাতে যাচ্ছি প্রথমে একটা কলমের মাপ অনুযায়ী বোতলে মার্ক করে সেটাকে কেটে ফেলবো তারপর এমন টুকরো কাপড় নেব যেটার মধ্যে বোতলটা রেখে বোতলটা সম্পূর্ণ রোল করার পর বোতলটা একদম কভার হয়ে যায় কাপড়টা ভাঁজ করে এই সাইডটা আমি সেলাই করে ফেলবো সেলাই করার পর ছোট একটা স্কোয়ার শেপের কাগজ কেটেছিলাম সেটাকে এই কাপড়ের নিচের দিকে দুইটা সাইডে মার্ক করে কেটে ফেলবো তারপর নিচের অংশটা সেলাই করব এবং এই কাটা অংশগুলো এভাবে সমান করে সেলাই করে নিব একইভাবে ভাবে অন্য সাইডের কাটা অংশটাও সেলাই করে এই কাপড়টাকে ফ্লিপ করে কাপড়ে সোজা সাইডটা বের করব আর কাপড়ের সোজা সাইডটা যখন বের হয়ে যাবে বোতলটাকে এটার ভেতরে আস্তে আস্তে ইনসার্ট করে দেব সম্পূর্ণ কাপড়টার ভেতরে যখন বোতলটা ইনসার্ট হয়ে যাবে তারপর এক্সট্রা যে কাপড় থাকবে সেটাকে বোতলের ভেতরের দিকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে ফেলব তো আমাদের পেন্সিল বক্সের বেস তো রেডি হয়ে গেছে এখন প্রয়োজন ঢাকনা ঢাকনার জন্য একটা মোটা কাগজকে বোতলের চারপাশে এভাবে রোল করে পেঁচিয়ে গ্লু গানের সাহায্যে এটাকে লাগিয়ে ফেললেই একটা রিং মতো তৈরি হয়ে যাবে এই রিংটা যখন রেডি হয়ে যাবে এইটাকে একটা মোটা কাগজের উপর রেখে সেটার ভেতরে মাপ অনুযায়ী আরেকটা কাগজ আমি কেটে ওই কাগজটার উপরে ওই কাপড়টাকে লাগিয়ে ফেলবো আঠার সাহায্যে তারপর ওই রিংটা আর এই ঢাকনার মাথাটা একসাথে গ্লুগানের সাহায্যে সেট করে দিলে আমাদের পেনসিল বক্সের ঢাকনা রেডি এখন এই খালি অংশটা সুন্দর দেখানোর জন্য আমি আমার কাছে কিছু লেস ছিল সেটা লাগিয়ে ফেলেছি এটা একদম অপশনাল তোমরা চাইলে সেম কাপড়টাও ইউজ করতে পারো তো আমাদের পেন্সিল বক্স একদম রেডি তো প্লাস্টিক বোতল থেকে পেন্সিল বক্স বানানোর এই আইডিয়া তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না আর তোমরা যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীতে এরকম আরো সহজ ক্রাফটের ভিডিও দেখতে পারো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছো তাদের জানা অনেক অনেক ভালোবাসা তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে